সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিটেকে। আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমার অজু সিরিজের আরেকটি ভিডিও, এবং এই সিরিজে আমি দেখাবো যে অজুতে আপনি কীভাবে টাকা নেবেন, মানে ক্যাশ আউট করবেন। সো আমরা সবাই জানি যে অজু মোটামুটি ভালো একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইট থেকে আপনি মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। অনেক ওয়ে আছে এখানে আর্নিং করার, এবং এটা হলো আপনার জাস্ট, এটা বলবো না যে আপনি এখানে ফুল টাইম কাজ করেন, আপনি এখানে পার্ট টাইম কাজ করেন, প্রত্যেক দিন আধা ঘন্টা এক ঘন্টা সময় দেন, তাহলে আপনি মোটামুটি এখান থেকে মোটামুটি একটা টাকা আর্নিং করতে পারবেন, ঠিক আছে। সো আজকে আমি দেখাবো আমার ভিডিওতে যে অজুতে আপনি কীভাবে আপনার অ্যাকাউন্ট সেটিং করবেন, এবং পে আউটের জন্য আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবেন, কিংবা মনে করেন আপনার পে আউটের জন্য রেডি করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আপনি দেখতে পাচ্ছেন আমি অজুর ওয়েবসাইটে আছি, এবং এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করে নিয়েছি। সো অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পর জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা জাস্ট চলে যেতে হবে আপনাকে সেটিংয়ে। তো সেটিংয়ে চলে যাওয়ার পর জাস্ট এখানে আপনি দেখতে পাবেন পার্সোনাল সেটিং বলে একটা অপশন আসবে। সো আমি পার্সোনাল সেটিংয়ে ক্লিক করবো, দেন একটু ওয়েট করতে হবে, দেন এখানে আসবে আসার এইরকম পেজ, দেন আপনাকে এখানে ইমেল অ্যাকাউন্টটা শো করবে এখানে। সো আমার যেটা ফেক অ্যাকাউন্ট, আমার এটা জাস্ট আমি আপনাদের দেখাবার জন্য অ্যাকাউন্টটা তৈরি করেছি আমার, মানে একটা ইমেল দিয়ে। সো আমি এটা হাইডার করলাম না, এটা একবার একটা ফেক একটা অ্যাকাউন্ট। সো এখন আমি দেখাই আপনাদের, এখানে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, হ্যাঁ আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, এবং এখানে আপনার একটা মানে আপনার হাউসের নম স্টেট অ্যাড্রেস যেটা সেটা দিতে হবে, দেন আপনার জিপ অথবা পোস্টাল কোড দিতে হবে, সিটি দিতে হবে, টেলিফোন নাম্বার দিতে হবে, জেন্ডার দিতে হবে, ডেট অফ বার্থ, দেন এখানে পাসওয়ার্ড দিয়ে সেভ। সো এটা এখানে এমন কোনো তথ্য নাই যে তথ্যগুলো আপনাকে ভেরিফিকেশনের জন্য কিছু দেখাতে হবে। সো আপনার চাইলে যে কোনো একটা মানে মন গড়া ইচ্ছা দিয়ে দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। এমন কোন কিছু আপনার দিতে হবে না যেগুলো আপনাকে প্রুফ করতে হবে, লাইক আপনার আইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে, জন্ম নিবন্ধন ফটোকপি দিয়ে, স্ক্যান কপি আপলোড করবে, এরকম কিছুই না। আপনার চাইলে নিজে ইচ্ছা মতো অনেক অ্যাড্রেস দিয়ে দেবেন, কিন্তু হ্যাঁ অ্যাড্রেসটা এমনভাবে দেবেন যাতে অ্যাড্রেসটা সঠিক থাকে, এবং নামটা এমনভাবে দেবেন যাতে আপনার বাংলাদেশের নামের সাথে ম্যাচ হয়, ঠিক আছে। সো এই টাইপের একটা নাম দিবেন, এবং এখানে আপনার টেলিফোন নাম্বার চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন, ঠিক আছে। একটা যে কোনো একটা নাম্বার দিয়ে রেখে দিতে পারেন, এটার জন্য কোনো সমস্যা নেই। এবং ডেট অফ বার্থটা একটু খেয়াল করে দেবেন, কারণ এটা অনেক সময় পেমেন্ট যখন আপনি ক্যাশ আউট করবেন তখন হয়তো আপনার ভেরিফিকেশনের জন্য অনেক সময় জিজ্ঞেস করা হয়। সো জাস্ট আপনি একটু খেয়াল রেখে দেবেন, কিংবা অরিজিনালটাই দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আপনি এখানে মোটামুটি সব ডকুমেন্টগুলো ফিল আপ করে যখন নেবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট অপশনটা প্রথমে শো করবে। সো এখানে আপনি বিটকয়েন দিয়ে এখন পেমেন্ট বর্তমান দিচ্ছে তারা, এবং এখানে পেইর বলে একটা অপশন আছে, সো ওইটা দিয়ে দিচ্ছে। পেইর হলো আপনার জাস্ট আরেকটা আপনার মানে একটা ই ওয়ালেট, লাইক পেপালের মতন, পেওনিয়ারের মতন। সো আপনি চাইলে এখান থেকেও কিন্তু টাকাটা নিয়ে নিতে পারেন, মানে অজু থেকে আপনার এই অ্যাকাউন্টে। সো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যদি পেমেন্ট নিতে চান তাহলে অফকোর্স বিটকয়েন ইউজ করবেন, কারণ বিটকয়েনটা একবার ইজি এবং খুব তাড়াতাড়ি আপনাকে তারা এখানে পেমেন্ট করে দিবে, এবং আমরা সবাই জানি যে বিটকয়েনে অ্যাকাউন্ট করার কোনো ব্যাপার না। সো আপনারা যদি বিটকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বিটকয়েন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা একটা ভিডিও তৈরি করে দিব আপনাদের, এবং আপনারা ওইটা দেখে জাস্ট ইজিলি একটা বিটকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং বিটকয়েন এখন বর্তমানে মার্কেটে খুব ট্রেন্ডি একটা টপিক, এবং খুব ট্রেন্ডি একটা ক্রিপ্টো কারেন্সি, যেটা আপনি ইজিলি সেল করতে পারবেন, এবং আপনি অনেক গ্রাহক পেয়ে যাবেন যে বিটকয়েন কেনার জন্য মানে বসে আছে। কিন্তু আমি সাজেস্ট করবো মানে পে যে ওয়ালেটটা সেটা ইউজ না করার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি বিটকয়েন একবার মিনিমাম আপনি ডলারটা এখানে উইথড্র করে নিতে পারেন, যে 0.001 BTC। সো এটা কিন্তু BTC, এটা আপনি খেয়াল রাখবেন, হ্যাঁ এটা কিন্তু ডলারে কোনো কি না, এটা কিন্তু আর আমরা সবাই জানি যে ডলারে চাইতে অনেক বড় বেশি কিন্তু আপনার কারেন্সিটা হলো BTC, মানে বিটকয়েন, হ্যাঁ। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, এবং জাস্ট এখানে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা বসিয়ে জাস্ট সেভ করে দিলে আপনাকে ওই বিটকয়েন অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, মানে ডলারটা চলে যাবে, ঠিক আছে। সো এই ছিল বন্ধুরা আমার ছোট্ট একটি ভিডিও, যে আপনি কীভাবে অজু থেকে পেমেন্টের অপশনটা অ্যাড করবেন এবং কী মাধ্যমে পেমেন্ট নেবেন। সো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আর হ্যাঁ, আমি আবার বলছি যে অজু ওয়েবসাইট এমন কোনো ওয়েবসাইট না যেখান থেকে আপনি পারমানেন্টলি টাকা ইনকাম করতে পারবেন, কিংবা আপনাকে মানে অল টাইম কাজ করতে হবে। এটা আমি জাস্ট একটা PTC সাইট, এবং এই সাইটে আপনি জাস্ট পার্ট টাইম কাজ করবেন, আধা থেকে এক ঘন্টা সময় আমরা অযথা মানে ব্রাউজিং করতে সময় নষ্ট করি। সো আপনারা জাস্ট এই ওয়েবসাইটে যদি একটু কাজ করেন, এবং একটু যদি মনে করেন ডেইলি বেসিসে কাজ করেন, লাইক প্রত্যেক দিন মানে রেগুলার যদি কাজ করেন, তাহলে আমি আশা করি যে আপনি 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু একটা ভালো একটা আর্নিং করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। এবং যারা প্রথম আমার এই টিউটোরিয়ালটি দেখছেন তারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখবেন, সেটা আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে ওয়েবসাইট থেকে আপনি কীভাবে ইজিলি টাকা আর্নিং করতে পারবেন। এবং অজু মোটামুটি একটা ট্রাস্টেড PTC সাইট, এবং খুব ইজিলি আপনি এখান থেকে পার মান্থ মিনিমাম $20 থেকে $30 ইনকাম করতে পারবেন, এবং যা থেকে আপনার পকেট খরচ ইজিলি চলে যাবে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আশা করি তোমার ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ডিটেকে। সো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য কোনো এই টাইপের ভিডিওতে। সো টেক কেয়ার, গুড বাই।